আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আজকে আপনাদের জন্য আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে ডিম ভুনা করে এটা খুব মজার একটা রেসিপি ডিম ভুনা কিন্তু আমরা খুব সহজে এবং অল্প সময়ে সবাই তৈরি করি চলুন ডিম ভুনা তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি আর কীভাবে তৈরি করব দেখে নিই প্রথমে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি চাকু দিয়েভাবে কেটে দিচ্ছি যাতে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে আর এতে ডিমের স্বাদটাও ভালো হয় এভাবে আমি সবগুলো ডিম কেটে নিব এবার আমি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে হালকা তেল দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো ভাজার জন্য আমি এখানে কোনো লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি এগুলো আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এক সাইড করে রেখে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম রান্না করার জন্য আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা আমি দুই তিন মিনিট ভেজে নিব এটা খুব লাল করে আমি ভাজবো না এটা মোটামুটি কালার চেঞ্জ হবে এবং নরম হয়ে যাবে সেইভাবে ওই পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে টমেটো কুচি নিয়েছি এটাকে আমি কতক্ষণ ওই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব টমেটোটা নরম হয়ে গেলে আমি অন্য মশলা দিয়ে দিচ্ছি টমেটো টমার অনেকটাই নরম হয়ে গেছে অনেকটা গলা হয়েছে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ফালি করে চারটা আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে এখানে কোনো এক্সট্রা পানি আমি দেইনি এছাড়া পেঁয়াজ বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এখন এগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো এটা কিন্তু আমি তেলের উপরেই কষিয়ে নিচ্ছি তেলের উপরে কষালে কিন্তু আদা রসুনের গন্ধটা আসবে না এই পর্যায়ে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এবার একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি এটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব মশলা যত কষায় ততই কিন্তু স্বাদ বাড়ে এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে চা চামচের পরিমাণে নিয়েছি আমি লবণ দিচ্ছি আমি স্বাদ মতো এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব টমেটো দিয়ে ডিম ভুনাটা কিন্তু খুবই মজার একটি খাবার কষানো শেষে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটাতেই কিন্তু আমি ডিমটা রান্না করে পানিটাতে এবার কিছুক্ষণ দু এক মিনিট জাল করে আমি ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ তেলটা উপরে ভেসে উঠেছে আমি এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে সব মশলার সাথে মাখিয়ে দুই এক মিনিট নিব এটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো আমি এভাবে রান্না করব। দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ডিমটা থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে এই পানিটা টানার জন্য আমি এবারে ওয়েট করব আর দুই তিন মিনিট এভাবে আমি জাল করে নেব এই যে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি টালা জিরা এখানে এক চামচ পরিমাণে টালা জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে তুলে পরিবেশন করব রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে ডিম ভুনা আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর নিশ্চয়ই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন الله حافظ